বিয়ে করলেন আদ্রিত কৌশাম্বি। প্রাক্তন দুই সহকর্মীর বিয়েতে আসেননি মিঠাই রানী ওরফে সৌমিত্রিষা কুণ্ডু, আসেননি রিসেপশনেও। তার অনুপস্থিতি উস্কে দিচ্ছে জল্পনা। সত্যি কি আমন্ত্রিত ছিলেন না নায়িকা? চারিদিকে এখন একটাই আলোচনা, আর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে উচ্ছেবাবুর বিয়েতে কেন আসলেন না মিঠাই। অপেক্ষার অবসান ঘটিয়ে 9 মে এক হয় আদ্রিত কৌশাম্বি। বিয়ে থেকে রিসেপশনে গোটা মিঠাই পরিবার উপস্থিত থাকলেও কোথাও দেখা যায়নি মিঠাইকে। এছাড়াও বিয়েতে আসতে দেখা যায়নি সিদ্ধার্থ মোদকের আদুরে বোন শ্রীধমা ওরফে অভিনেত্রী দিয়া মুখার্জিকে। কিন্তু রিসেপশনের রাতে অনস্ক্রিন দাদা ও দিদিকে বিয়ের শুভেচ্ছা জানাতে ঠিক পৌঁছে গিয়েছিলেন তিনি। দুজনের সাথে ছবি তুলতেও দেখা যায় দিয়াকে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়া লিখেছেন, খুব ভালো থাকো, ভালোবাসায় থাকো সারা জীবন, অনেক ভালোবাসার শুভেচ্ছা রইল। শোনা যাচ্ছে দিয়া নাকি বিয়েতে যাননি শুধুমাত্র প্রাক্তনকে এড়াতে, প্রেমিক অভিষেক বসুর মুখোমুখি যাতে না হতে হয় তাই জন্যই নাকি বিয়েতে যাননি তিনি। অন্যদিকে রিসেপশনে দিয়া হাজির থাকলেও দেখা যায়নি অভিষেক বসুকে। শোনা যায় প্রাক্তনরা নাকি ভালো বন্ধু হতে পারে, তবে এই কথাটা দিয়া ও অভিষেকের ক্ষেত্রে একেবারেই প্রযোজ্য নয়। দিয়াকে দেখা গেলেও দেখা মেলেনি সৌমিত্রিষাকে। মিঠাই চলাকালীন আদ্রিত ও সৌমিত্রিষার বন্ধুত্বে যে চিত ধরেছে তা যে মিথ্যে নয় তার প্রমাণ মিলল। তাদের বিয়ের আমন্ত্রণ পত্রই নাকি পাননি সৌমিত্রিষা। সোশ্যাল মিডিয়ায় এখন তাকে নিয়ে চলছে নানা রকম কথা। অবশেষে বিয়ে মিটতেই মুখ খুললেন সৌমিত্রিষা। রিসেপশনের রাতেই ইনস্টায় একটি ভিডিও শেয়ার করেন তিনি, যা দেখে নেটিজেনদের ধারণা নাম না করেই আদ্রিত কৌশাম্বির বিয়ে নিয়ে খোঁচা দিয়েছেন তিনি। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের একটি ভিডিও শেয়ার করেন, সেখানে লেখা, আমি কোনো কিছুই না ঘটিয়ে সবসময় স্পটলাইটে চলে আসি। আরও লেখেন, জানেনই তো। অনেকেই মনে করেছেন এই পোস্ট নিশকি সাধারণ পোস্ট নয়। মিঠাই ধারাবাহিকের শেষের দিকে অফ ক্যামেরা পরস্পরের সঙ্গে স্বাচ্ছন্দ্য ছিলেন না তারা। একসময় পরস্পরের প্রতি ভালো লাগা থাকলেও আচমকাই কৌশাম্বির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আদ্রিত। চিত ধরে আদ্রিত সৌমিত্রিষার বন্ধুতে। সোশ্যাল মিডিয়ায় মিঠাইকে নিয়ে এরূপ মন্তব্যের জবাব দিয়েছে তার ভক্তরা।